আব্দুল্লাহ মামুন তিনি প্রশ্ন করেছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আবদুল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আমার প্রশ্ন হলো আমার এক বোন নিজের ইচ্ছায় বিবাহ করেছিল পরবর্তীতে তার পিতা মেনে নেন কিন্তু তার পিতা পুনরায় বিবাহ দেয়নি তার ঘরে দুটো ছেলে আছে তাহলে কি ওই বিবাহ ঠিক আছে যদি না থাকে তাহলে ইসলামের শরিয়া অনুযায়ী করণীয় কি উত্তর দিলে উপকৃত হব অবশ্যই উত্তর দিব যেহেতু আমরা প্রশ্নটা পেলাম এর সেরিয়া সম্মত যে বিধানটা সেটা আমরা শেয়ার করব। তবে কিছু আহ পারিপার্শ্বিক অবস্থাও আছে সেরিয়া সবসময় আহ বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থাকেও কিন্তু কনসিডার করে এখানে আমরা জানি যে মেয়েরা যখন সাবালিকা হয় তখন তাদের নিজের ইচ্ছা বিবাহের যে বিষয়টি সেটি আহ অভিভাবকের অনুমতি ছাড়া সহি হবে কি হবে না এ ব্যাপারে রয়েছে অনেক ওলামাই তারা বলেন যে মেয়েরা সাবালিকা হলে তখন ওয়ালির অনুমতি ছাড়াও বিবাহ শুদ্ধ হবে তবে কেরাম অধিকাংশ তারা উল্লেখ করেছেন যে না হাদিস থেকে একাধিক হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পারি মেয়েদের সাবালিকা হোক এবং সে কুমারী হোক এমন কি মোতাল্লাকা হোক এমনকি কি যাই হোক না কেন সর্বাবস্থায় তার অভিভাবকের অনুমতি সাপেক্ষেই তার বিবাহ বন্ধন আবদ্ধ হতে হবে অর্থাৎ ওয়ালি বা অভিভাবকের অনুমতি তার জন্য জরুরি যেমন আহ রাসুল্লাহ সাল্লামের হাদিসের মধ্যে এসেছে ওয়ালি ছাড়া এখানে ওয়ালি ছাড়া বলতে ওয়ালির অনুমতি ছাড়া ওলি পারমিশন ছাড়া বিবাহ হবে না এই হাদিসটি বর্ণনা করেছেন আবু দাউদ এবং তিরমিদি এবং আরেকটি হাদিসের মধ্যে এসেছে যেটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইউমামরাতিন নাকহাত বিগাইরি ইযনি ওয়ালিহা ফনিকাহুহা বাতিল 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 যে কোনো মহিলা তার অভিভাবকের ওয়ালি শরঈ ওয়ালি মানে শরীয়তের দৃষ্টিতে যিনি অভিভাবক তার অনুমতি ছাড়া বিবাহ করবে তার বিবাহ বাতিল 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 তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন ফা আল এখানে বলা হচ্ছে এরপরে যদি এভাবেই তাদের মধ্যে পারস্পরিক মেলামেশা হয়ে যায় এই বিবাহের মাধ্যমে তাহলে মহিলার প্রাপ্তি হবে মহারানা কারণ তাদের মধ্যে হয়েছে। আর যদি তাদের মধ্যে বিবাদ দেখা দেয় তার মানে হচ্ছে ওয়ালি যদি না পাওয়া যায় তাহলে ফাস সুলতান ওয়ালি ইউমান্লা ওয়ালি ওয়ালি ইয়ালাহু যার ওয়ালিনাই সুলতান অর্থাৎ প্রশাসক মুসলিম কমিউনিটির যিনি সেরাই প্রশাসক তিনি হবেন তার ওয়ালি যাই হোক এ হাদিসটা ইমাম আহমদ এবং আবু দাউদ বর্ণনা করেছেন তাহলে এই হাদিস এবং আরো কিছু হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে মেয়েদের জন্য তাদের ওয়ালির প্রয়োজন এটা সেরাই একটা বিধি নিষেধ যেহেতু বিবাহ বন্ধনটা এটা সেরাই নীতিমালা সেরাই বিধান অতএব এটাকে ইফেক্টিভ করার জন্য এটাকে বাস্তবায়ন করার জন্য সেরাই নীতিমালা অনুসরণ করতে হবে যেমন পিজাব কবুল যেমন সাক্ষী ইত্যাদি দুজন সাক্ষী থাকা মহরানা নির্ধারণ করা এখন কেউ যদি বলে যে আমার মহরানা লাগবে না কোনো মহিলা তাহলে সেরিয়াতের এই সীমা লঙ্ঘন করা যাবে না কেউ যদি বলে যে সাক্ষী ছাড়া আমরা বিবাহ করব তাহলে এটাও চলবে না তাহলে কেউ যদি বলে আমার অভিভাবকের অনুমতি লাগবে না তাহলে এটাও চলবে না যে তোরা সুল্লাহ সাল্লাম বলেছেন তো সেক্ষেত্রে আমরা বলবো যে শরিয়াতের বিধান যেটা হাদিসের দ্বারা বোঝা যায় কেউ যদি এমন বিবাহ করে ফেলেন তাহলে তাকে নতুন করে নিয়ে নতুন করতে হবে এটাই হচ্ছে বিধান যাদের এই ঘটে কাণ্ডটা গেছে তারা যদি এটাকে করে আবার নতুন একটা আগ করে নেন সেটা তাদের জন্য উত্তম উত্তম বিবেচিত হবে এবং কেউ কেউ এটাকে শর্তই করে দিয়েছেন ওলামাই কেরামের মধ্যে কিন্তু আমরা এখানে কেন উত্তম বলছি কারণ এই বিবাহটা এমন একটা কমিউনিটি কমিউনিটিতে সম্পাদিত হয়েছে যেখানে সাবালিকা নারীর অভিভাবকের অনুমতি ছাড়াও যেখানকার লোকাল ওলামাই কেরাম এই বিবাহকে শুদ্ধ বলে ঘোষণা দেন ফলে এটার একটা সামাজিক স্বীকৃতি কিন্তু আছে এবং সেই সামাজিক স্বীকৃতিকে কেন্দ্র করে পিতা হয়তো মেনে নিয়েছেন তিনি ভেবেছেন যে আর কিছু লাগবে না যেহেতু আহ শরীয়তের একটা মতামত অনুযায়ী বা ওলামাই কেরামের একটা মতামত অনুযায়ী এই বিবাহ সিদ্ধ হয়েছে বলে সমাজ স্বীকৃতি দিয়েছে সেক্ষেত্রে এই এই যে বিষয়টা আমি উপলক্ষের কথা বলেছিলাম সামাজিক অবস্থার কথা বলেছিলাম এটা কেউ একদম ইগনোর করে এমন ফতোয়া জারি করা যাবে না যে তাদের বিবাহটা অশুদ্ধ হয়েছে তারা তাহলে সঠিক পন্থায় সারা এই নীতিমালা অনুযায়ী মেলামেশা করেননি তাদের সন্তান সঠিক হয়নি এভাবে বলা যাবে না বরং এটা যখন সামাজিক স্বীকৃতি লাভ করেছে এবং বিশেষ করে এক দলের মতামতের সাপেক্ষে এই এই মানে সিদ্ধান্তটা কার্যকর হয়েছে এবং সামাজিক স্বীকৃতি লাভ করেছে ফলে এই বিবাহটা শুদ্ধই থাকবে এতদিন চলে যাওয়ার পরে একদম করা নতুন হলে আমরাও একটু স্ট্রংলি বলতাম যে হ্যাঁ নতুন করে আগদ করেন তবে তারপর আমরা বলবো নতুন করে আগ করাটা উত্তম যেহেতু রাসুল সাল্লাহ সাল্লাম হাদিস আছে যাতে সব ধরনের সংশয় চলে যায় এবং সেই জন্য বিশাল বড় আয়োজন করতে হবে না সেটা জরুরি নয় মিনিমাম আয়োজন করেও এই বিবাহকে রিভাইজ করা যায় সেটা কি সেটা হচ্ছে মিনিমাম দুজন সাক্ষী এবং ইজাব কবুল এবং মেয়ের পক্ষের যিনি ওয়ালি তার সম্মতি থাকা এবং হয় তিনি উপস্থিত থাকবেন অথবা তার প্রতিনিধি উপস্থিত থাকবেন তাহলে এই বিবাহটা সুন্দরভাবে রিভাইজ করে ফেলা যায় তাহলে এই দম্পতি সারা জীবন আর কোনো ধরনের তাদের অনুতাপ থাকবে না কোনো ধরনের সমস্যা তাদের আর থাকবে না